গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদের বাঁশের খেলনা পড়াটা আমি একটু পড়াবো। দেখো বাঁশের খেলনা পড়াটি, দেখো পাঠাংশটি, এখানে অসম সাহসী তিতুমীরের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের এক কাহিনী এখানে তোলা হয়েছে এই পাঠাংশটিতে। আর এই ঘটনাটা ঘটেছিল উত্তর চব্বিশ পরগনা নারকেলবেড়া গ্রামে। দেখো তিতুমীর নারকেলবেড়া গ্রামে বাঁশের এক কেল্লা তৈরি করে বসেছিলেন, আর শত্রুরা তাকে আক্রমণ করতে এলে তিনি বাধা দেবেন, সেই জন্য এই কেল্লা তৈরি করেছিলেন। আর সঙ্গে ছিল কে? সঙ্গে ছিল তার সেনাপতি গোলাম মাসুদ। গৃহস্থ চাষির ছেলে ছিল তিতুমীর, তার প্রকৃত নাম ছিল কি? মীর নিসার আলী। জমিদারদের জুলুমের বিরুদ্ধে তিনি লড়াই করতেন। জুলুম বলে জুলুম, কৃষ্ণদেব রায় নামে এক জমিদার ছিল, তিনি প্রজাদের উপর আর প্রজাদের দাড়ির উপর আড়াই টাকা কর বসিয়েছিলেন। আবার তার সঙ্গে ছিল নীলকর সাহেবদের অত্যাচারও। জমিদারদের অত্যাচারের সাথে সাথে নীলকর সাহেবদেরও অত্যাচারও কম ছিল না। তারাও অনিচ্ছুক চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত, এবং যদি তারা নীল চাষ করতে না চাইতো তাহলে তাদের উপর নিষ্ঠুর অত্যাচার করা হতো। এইসব অত্যাচারের বিরুদ্ধে তিতুমীর রুখে দাঁড়াবে। হিন্দু মুসলিম কৃষক প্রভৃতি দলে দলে তিতুমীরের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং এইভাবেই তিতুমীরের শক্তি বাড়তে শুরু করেছিল। জমিদার নীলকরদের সঙ্গে কয়েকটি সংঘর্ষ হয়েছিল। তিতুমীর নিজেকে শাসনকর্তা বলে ঘোষণা করেছিলেন। ইংরেজদের অন্যায়ভাবে এদেশে রাজা হয়ে বসেছে, তাই তিতুমীর তাদের স্বীকার করতে চান না। তিনি চেয়েছিলেন যে জমিদারদের কাছে খাজনা দাবি, তিনি শাসনকর্তা হিসেবে স্থানীয় জমিদারদের কাছে খাজনা দাবি করেছিলেন। ফলে কি হয়েছিল, তিতুমীর ও তার অনুচরদের তারা তিতুমীরকে শাসন করতে নারকেলবেড়া ইংরেজ সৈন্যদেরকে পাঠিয়েছিল তিতুমীরকে শাসন করার জন্য নারকেলবেড়া গ্রামে। একদিন কি হলো, একদিন সন্ধ্যায় একজন ইংরেজ সেনাপতি দুটি কামান, 100 করা সৈন্য ও 300 দেশীয় সেপাহী নিয়ে এই গ্রামে পৌঁছেছিলেন। তখন সূর্য অস্ত গেছে এমন সময়ে, আর তিতুমীরও প্রস্তুত ছিলেন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তিনি যুদ্ধ করার জন্য কেল্লা তৈরি করেছিলেন। এই কেল্লাটা বাঁশ আর মাটি দিয়ে তৈরি হয়েছিল। এই কেল্লায় কয়েকটি কক্ষ ছিল। কক্ষগুলো কিসের জন্য ছিল? কোনো কোনো কক্ষে খাদ্য রাখা হতো, কোথাও অস্ত্র রাখা হতো। আর তিতুমীরের অস্ত্র বলতে কী কী ছিল? অস্ত্র বলতে ছিল তরবারি, বর্শা, সরকি, লাঠি থেকে আরম্ভ করে কাঁচা বেল, ইট ইত্যাদি। ইংরেজ সৈন্যের সঙ্গে গ্রামের প্রবেশের কথা তিতুমীর যখন জেনে গেলেন, তখন তিনি কী করেছিলেন? ইংরেজ সেনাপতি সেখানে উপস্থিত হলে তিতু কী করেছিলেন? আক্রমণ করেছিলেন, এবং সেই আক্রমণে কী হয়েছিল, তিতুমীর আক্রমণ করলেন এবং রাতের অন্ধকারে আক্রান্ত হয়ে ইংরেজ সেনা পিছু করতে লাগলেন। পরের দিন যখন আবার ভোরবেলা হলো, তখন সেনাপতি দুর্গের সামনে এসে উপস্থিত হলেন। তিতু ও তার সব লোকজন কী হলো, তারা সতর্ক হলেন এবং তাদেরকে ইংরেজ সেনাপতি আত্মসমর্পণ করতে বললেন। কিন্তু তিতুমীর আত্মসমর্পণ করলেন না, তিনি তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হলেন। সৈন্যরা সকলে দুর্গ ঘিরে ফেলল, আর ইংরেজ সৈন্য কেল্লার কাছাকাছি আসতে তিতুমীর কী করলো, তাদের ওপর ইট কাঠ বেল ছুটতে শুরু করলো। কয়েকজন সৈন্য তাতে প্রাণ হারালো, এবং এই তিতুমীর বীর, কিন্তু তিনি বীর ছিলেন, তাই তিনি সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে তিনি প্রস্তুত ছিলেন। অবশেষে কী হলো, ইংরেজ সেনাপতির কামানের আঘাতে গোলাবর্ষণে তিতুমীরের বাঁশের কেল্লা ভূমিষ্ঠ হলো, আর তিতুমীর অনেকে কেল্লা চাপা পড়ে মারা গেলেন, আর সেই গোলার আঘাতে তিতুমীরের মৃত্যু হলো, অর্থাৎ তিতুমীর মৃত্যুবরণ করলেন। সেই তারিখটা কবে? সেই তারিখটা হচ্ছে গিয়ে 14 নভেম্বর 1831 খ্রিস্টাব্দে তিতু মৃত্যুবরণ করেন। আর তার সেনাপতি কী হয়েছিল? তার সেনাপতি ছিলেন গোলাম মাসুদ। গোলাম মাসুমের কী হলো, সে কেল্লার সামনে গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়েছিল।
আর সেই তিতুমীরের গোলার আঘাতে মৃত্যুর ফলেও তার সেনাপতি ফাঁসি দেওয়া হয়েছিল, সেই দৃশ্য দেখে গ্রামবাসী কান্নায় ফেটে পড়েছিল এবং কান্নায় ফেটে পড়ল ও প্রতি ইংরেজদের প্রতি ঘৃণায় তারা ফেটে পড়েছিল এবং ইংরেজরা কি করলো, সেই গ্রামবাসীদেরকে গ্রেপ্তার করলো। কতজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছিল? 800 গ্রামবাসীকে তারা গ্রেপ্তার করেছিল ও 150 মানুষকে তারা নানাভাবে শাস্তি দিয়েছিল। তাই তিতুমীর আর দেশের এইসব মানুষদের সেদিন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের পথ গড়ে তুলেছিলেন, গড়ে পথ গড়ে দিলেন। আর সেই পথটি হয়েছিল আজকে স্বাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের, সেই পথই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের রাজপথ। তাহলে দেখো এই বাসের জন্য পড়াটা তোমরা একটু ভালো করে পড়াটা করে নেবে এবং পরবর্তী প্রশ্নগুলো তাহলে তোমরা ভালো করে উত্তর দিতে পারবে।